বহিরাগত ওভারলোড গাড়ি নিয়ে আন্দোলনের পর ওভারলোড গাড়ি বন্ধ করতে তৎপর হয়েছে বেলজানা থানার পুলিশ। সোমবার প্রায় 14টি পণ্যবাহী ওভারলোড গাড়ি আটক করেছে পুলিশ। গত শুক্রবার ওভারলোড গাড়ির বন্ধের প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বেলডাঙ্গা স্থানীয় গাড়ি চালক ও মালিকেরা। তখনই পুলিশের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়। এরপর আজ সকাল থেকে এলাকায় অভিযান শুরু করে পুলিশ। গাড়ি আসছিলাম বড়িতে থেকে, যে সার গাছি বাড়িতে আপনার গাড়ি ধরে, ওখানে অল্প ওভারলোড মাল ছিল, ওই জন্য গাড়ি কাঁটা করে এখানে পাঠিয়েছিল। গাড়ি পাঠানোর পর যা আমি বলেছিলাম গাড়ি রাখবো কোথায়, সিভিক ছিল গাড়িতে, সিভিক ভলেন্টিয়ার। কখন ধরেছে গাড়িগুলো? গাড়িটা ধরেছে আপনার সকাল 7টা বাজে। ওভারলোড গাড়ি ছিল তার জন্য, তাই তো? হ্যাঁ। কেন ওভারলোড নিয়ে আসছেন? গাড়িতে মালিকদের পয়সা করে বাঁচছে না, গাড়ি না হলে 2-5 টন ওভারলোড না যাইলে গাড়ি চালাইতে পারছে না। গাড়ি ফাইন্যান্সে টেনে লাভ, এরকম প্রদূষণ হয়ে যাচ্ছে, তেলের দাম হাই, রাস্তায় খরচা বেশি, পুলিশের অত্যাচার চলছে গাড়িতে, এখনও ভালো টাইম। তাহলে এখন কী করবেন? কোথা থেকে আসছেন? আমি আসছি আপনার বীরভূম নলহাটি থেকে। নলহাটি থেকে কোথায় যাবেন? আমি যাবো কলকাতায় গাড়ি চালাতে।